সড়ক সংস্কারে বক্স কালভার্ট নির্মাণ করা হলেও নবনির্মিত কালভার্টের উভয় পাশে রাস্তার বেহাল দশাজনিত কারণে পথ চলতি সাধারণের দুর্ভোগ। অনবরত ঘটে চলেছে দুর্ঘটনা। কলাঘাট এলাকার কালভার্ট সংশ্লিষ্ট এই রাস্তা অনতিবিলম্বে সংস্কারের দাবি। বর্তমান রাজ্য সরকার বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে অধিক সচেষ্ট। সেই দৃষ্টিকোণ থেকে গ্রাম পাহাড় সর্বত্র বিভিন্ন রাস্তা সংস্কারের কাজ চলছে। এই অবস্থায় বরকাঠাল থেকে হেজামারা যাওয়ার কোলাঘাট এলাকায় সম্প্রতি একটি বক্স কালভার্ট তৈরি করা হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল এই বক্স কালভার্টের উভয় পাশে আনুমানিক 60 মিটার করে রাস্তা ভগ্ন দশাগ্রস্ত অবস্থায়, বেহাল দশায় পরিণত। উভয় পাশে রাস্তায় খানাখন্দ, বিশেষ করে বর্ষার জমা জলে অকুস্থলে অধিক সমস্যার কারণ। ইদানিং কর্দমাক্ত অবস্থায় রীতিমতো বিপজ্জনক অবস্থা, বিশেষ করে যান চালকরা এক্ষেত্রে অধিক অসুবিধা ও সমস্যার সম্মুখীন। এমনকি সংশ্লিষ্ট সড়কে অহরহ ঘটছে দুর্ঘটনা। এ রাস্তার বেহাল দশাজনিত কারণে কিন্তু বড়সড় অঘটন ঘটে যাওয়ার আশঙ্কায় আশঙ্কিত স্থানীয় সাধারণ, এবং পূজার আগে এই রাস্তা সংস্কারের দাবি জানালো এলাকাবাসী। অনতিবিলম্বে রাস্তা সংস্কারের দাবি কিন্তু এলাকাবাসীর মোটেও অমূলক নয়। এই ভগ্ন দশাগ্রস্ত রাস্তার বর্তমানে যে বেহাল দশা, এতে কিন্তু যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। এক্ষেত্রে যদি কোনো বড় ধরনের অঘটন ঘটে যায়, তবে কিন্তু সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের দায় এড়ানোর কোনো সুযোগ বা অজুহাত টিকবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।